পোস্ট গ্রাজুয়েট মেডিকেল একাডেমির পক্ষ থেকে আমি ডাক্তার দিলীপ কুমার নাথ সবাইকে স্বাগত জানাচ্ছি। 35তম ব্যাচ কিছুদিনের মধ্যে শুরু হবে, এ ব্যাপারে আমি কিছু কথা বলতে যাচ্ছি। আমি রংপুর মেডিকেল কলেজ থেকে 13তম ব্যাচ, বর্তমান ডাক্তারদের সঙ্গে আমার বয়সের গ্যাপ হচ্ছে 34 থেকে 35 বছর, সেই জন্য সবাইকে তুমি বলে সম্বোধন করবো, আশা করি তোমরা কিছু মাইন্ড করবা না। তো আমার শিক্ষকতা শুরু হয় সার্জারি দিয়ে। আমি সার্জারি মেডিসিন গাইনি প্রায় 8-10 বছর পড়াইছি, এছাড়া মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফরেন্সিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, ফার্মাকোলজি, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এগুলা প্রায় আমি 8 থেকে 10 বছর পড়াইছি। অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত কার্ড ধরে ধরে, আইটেম ধরে ধরে, লং কেস, শর্ট কেস ধরে ধরে আমি পড়াইছি। বর্তমানে আমি যে পোস্ট গ্রাজুয়েশন পড়াচ্ছি, এটার মূল ক্যাপিটাল কিন্তু আমার এই এমবিবিএস লেভেলের 8-10 বছরের অভিজ্ঞতা। তো যা হোক, আমি যখন এফসিপিএস পার্ট ওয়ান সার্জারিতে পরীক্ষা দেই, তখন পোস্ট গ্রাজুয়েশন পড়ানোটাকে পেশা হিসেবে নিছি, এবং পেশা হিসেবে যেহেতু নিছি, আমি অর্থোপেডিক সার্জারিতে পরীক্ষা দিছি, গাইনিতে পরীক্ষা দিছি, মেডিসিনে পরীক্ষা দিছি, বাংলাদেশে এফসিপিএস পার্ট ওয়ান, তারপরে এমআরসিএস দিছি কলকাতাতে গিয়া, এমআরসিপি দিছি, ইউএসএমএল স্টেপ ওয়ান স্টেপ টু দিছি, অনেকগুলো সাবজেক্টে পরীক্ষা দিছি, জাস্ট পরীক্ষা কেমন আসে সেটা দেখার জন্য। তো সবগুলো সাবজেক্টে পাস করতে না পারলেও বেশিরভাগ সাবজেক্টে পাস করতে পারছি, এবং এটাকেই পেশা হিসেবে নিছি। তো এত বছরের অভিজ্ঞতার আলোকে আমি তোমাকে বলবো যে আমি 50,000-এর অধিক ডাক্তার আমি অলরেডি পড়াইছি, এবং 75,000 ঘন্টার বেশি সময় আমি ধরে পড়াইছি 25 বছরের মধ্যে বলা যায়। তো যা হোক, এত বছরের অভিজ্ঞতার আলোকে আমি বলবো অনলাইনের থেকে অফলাইন আমার কাছে খুবই প্রেফারেবল। কেন? দেখো, এই জিনিসটা সবার জানা দরকার। আমার কাছে না পড়ো অসুবিধা নেই, কিন্তু জিনিসটা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে প্রতি বছর পোস্ট গ্রাজুয়েশনের ডিপ্লোমা, রেসিডেন্সি, এফসিপিএসে 2,500-3,000 ডাক্তার ঢুকে গত 15 বছরের আমি স্ট্যাটিস্টিক্স তোমাকে বলতেছি, আর বের হচ্ছে প্রতি বছর 400 থেকে 500। তাহলে এতগুলো ডাক্তার গেল কই? তার মানে সবাই পাশ করতে পারতেছে না। পাশ না করার পিছনে অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা বড় কারণ কিন্তু বেসিকে হয়তো সমস্যা হইতে পারে। সেই জন্য আমি এখানে অফলাইনেই একেবারে হাতে কলমে কষ্ট করে মোটামুটি যদি ওকে বেসিক একটু লেভেল তোলা যায়, তাইলে হয়তো ডিগ্রি কমপ্লিট করার জন্য একটা বড় বাধা দূর হবে। সেই জন্য আসলে আমি অনলাইন থেকে অফলাইনটাকে বেশি প্রেফার করতেছি আর কি। আর এখন যেহেতু শরীরে শক্তি আছে, যে কয়দিন আছে, একটু কষ্ট করে যদি স্টুডেন্ট আসতে পারে, 4-5 মাসের মধ্যে আমি একটা লেভেলে যদি তুলে দিতে পারি, তাইলে তোর হয়ে গেল মোটামুটি, অনেকটাই সে আগে গেল আর কি, এটা আমি মনে করি। তো এখন দেখো, আমাদের বাংলাদেশের ডিপ্লোমা, রেসিডেন্স, এফসিপিএস পরীক্ষা আমরা প্রতি বছর আসে। অনেকে বলে যে স্যার আপনি এগুলো আলাদা আলাদা বেস করেন নাই। আমার কথা হচ্ছে এগুলো আলাদা বেসের কোনো দরকার নেই। কেন জানো? সেল ইঞ্জুরি সব জায়গায় আসবে, ইনফ্লামেশন সব জায়গায় আসবে, এক জায়গায় মানে যতগুলো টপিক্স আছে আমাদের ডাক্তারি শাস্ত্রে সবগুলো কিন্তু সব জায়গায় আসবে। ডেপনেস কিছু কম বেশি। এখন আমি যদি বলি সেল ইঞ্জুরি ডিপ্লোমাতে 2 ভাগ হয়, রেসিডেন্সিতে 3 ভাগ হয়, এফসিপিএসে 4 ভাগ হয়, এটা কোনো দিন হইতে পারে? তার মানে পড়া একই। সুতরাং আমি যেহেতু পড়া একই আছে, তাইলে আমার প্রিপারেশন কেন আলাদা আলাদাভাবে আমি নিব? আমার যদি আলাদা আলাদাভাবে আমি পড়তে যাই, আমার সময়টা নষ্ট হচ্ছে না? তো নষ্ট হচ্ছে না, এটা তো আমার গোল্ডেন সময়, এখানে একটা মিনিটও সময় নষ্ট করা যাবে না। সুতরাং এখন দেখো আমার পড়ার স্টাইলটা দেখো, এইটা হচ্ছে আমার 5 মাসের কোর্স। ধরো তুমি এইখান থেকে পড়া শুরু করলে, এই 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 দিক দিয়ে গেলে এফসিপিএস, এদিক দিয়ে গেলে ডিপ্লোমা এমপিল, এদিক দিয়ে গেলে রেসিডেন্সি, আমাদের দেশের প্রেক্ষাপট। তো এখানের মধ্যে ম্যাক্সিমাম পড়া কিন্তু বেসিক, আর 20-30% পড়া কিন্তু সাবজেক্ট রিলেটেড। এফসিপিএসে কিন্তু আবার সাবজেক্ট রিলেটেডটা বেশি। তো এই এইগুলো কমন পড়ানোর পরে এইগুলো আলাদা আলাদা প্রতিটা সাবজেক্টে আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি এগুলো পড়াচ্ছি। সুতরাং আমি এক বসাতে আমার ডিপ্লোমা, রেসিডেন্স, এফসিপিএস আমার শেষ হয়ে গেল, এবং এটাই করা উচিত বলে আমি মনে করি। তো এখন আসো আমাদের এই 35তম বেজে 5 মাসের আমার এই কোর্স, 5 মাসে আমার প্রিপারেশন শেষ হয়ে যাওয়ার পর আমি এখন কী করব? তুমি হয়তো ডিপ্লোমা দেওয়ার চিন্তা করলা, রেসিডেন্সি দেওয়ার চিন্তা করলো, অথবা এফসিপিএস দেওয়ার চিন্তা করলা। আমার কথা হচ্ছে না, বাংলাদেশে যেহেতু পরীক্ষা 3টা হয়, 4 বার পরীক্ষা হয়, 4 বার পরীক্ষাতে তুমি অ্যাটেন্ড করো। সুতরাং আমার 5 মাস পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি জুলাইয়ের এফসিপিএস অ্যাপিয়ার করার পর যদি খারাপ করো, 4 মাস পরে রেসিডেন্সির অ্যাপিয়ার করবা। রেসিডেন্সি খারাপ হলে 2 মাস পর আবার এফসিএস অ্যাপিয়ার করবা, এফসিপিএস যদি খারাপ হয় আবার 2 মাস পরে ডিপ্লোমাতে অ্যাপিয়ার করবা, ডিপ্লোমা যদি খারাপ হয় আবার এফসিপিএস। হয়তো তুমি বলো স্যার এত খারাপ পরীক্ষাতে যাও না, তাহলে টেয়ার পাবা। কী পরিমাণে কম্পিটিশন! এমবিএস লেভেলে 80 থেকে 70 থেকে 80% পাশের হার, এখানে 10-15% বেশি পাশের হার না। সুতরাং তুমি একবারে পাশ করতে পারলে তো খুবই ভালো। সুতরাং আমাকে পরীক্ষা দিতে হবে, এখানে ফ্রাস্ট্রেশনের কোনো কিছু নেই। আমি এফসিপিএস দিব রেসিডেন্সি ভালো হওয়ার জন্য, রেসিডেন্সি দিব এফসিপিএস, পরে এফসিপিএস ভালো হওয়ার জন্য, পরে ডিপ্লোমা দিব, পরে এফসিপিএস দিব ডিপ্লোমাটা ভালো হওয়ার জন্য, ডিপ্লোমাটা পরীক্ষা দিব পরে এফসিপিএস ভালো হওয়ার জন্য।
তুমি হয়তো বলবে না স্যার আমি ডিপ্লোমা পড়বো, আমি অত বড় ডিগ্রি করবো না। আরে বাবা, এর আগে তুমি এফসিবিএসটা যদি কোনো রকমে বসে একটু প্রিপারেশন তো হইলো, তাহলে ডিপ্লোমাটা তোমার জন্য ইজি হয়ে গেল। আর প্রিপারেশন তো সব একই, তাহলে তুমি কেন ঘরে বসে থাকবা? যত বেশি পরীক্ষা দিবে তত মাল লেভেল উপরে উঠবে, তত তাড়াতাড়ি তুমি ঢুকতে পারবা। যা হোক, এখন আমি এটা আমার ব্যক্তিগত মতামত, 35তম বেজে আমি এখানে দুইটা বেজ করছি, এই দুইটা বেজের মধ্যে একটা মঙ্গলবার একটা শুক্রবার। এখন এখানে পড়ার স্টাইলটা হচ্ছে মঙ্গলবারে যেটা পড়াবো বেজে শুক্রবারে একই পড়া পড়াবো। কেউ যদি মঙ্গলবার আসতে না পারে সে শুক্রবারে আসলেই হবে, আর শুক্রবারে যদি আসতে না পারে আগে মঙ্গলবার আসলেই হবে। সকাল 9টা থেকে ক্লাস শুরু হবে এবং নামাজ এবং খাওয়া দাওয়ার যথেষ্ট পরিমাণে গ্যাপ দেওয়া হবে। আর প্রতি মাসে কিন্তু একটা শনিবার হবে, তার মানে এক একটা বেজের মধ্যে 5 থেকে 6টা ক্লাস হবে প্রতি মাসে। একটু কষ্ট করে 5 থেকে 6টা ক্লাস করে আসতে পারলে আমাদের লেভেলটা উপরে উঠে গেল। তো যা হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দুইটা বেজের মধ্যে মঙ্গলবার শুক্রবার যে কোনো এক সময় আসলেই হলো। এখন যদি কেউ মনে করো আমার এখানে ভর্তি হওয়ার পরে সামনে বিসিএস পরীক্ষা দিবে, তাহলে বিসিএস পরীক্ষা দিলে সে ক্লাস অফ রাখবে, পরে বিসিএস পরীক্ষা শেষ হওয়ার পর আবার এখানে আসবে, টাকা মাইর যাবে না। অথবা তুমি চাইলে অর্ধেক ক্লাস করার পর আর করতে পারলে না বিভিন্ন ঝামেলার কারণে, সুতরাং তুমি পরে যখন সুবিধা হয় 1 বছর 2 বছর পরে যখন সুবিধা হয় এসে ক্লাসটা করো, এখানে টাকা কোনো মাইট যাওয়ার সম্ভাবনা নেই। তো এখানে আসো, 5 মাসের আমাদের কোর্স ফি কত? আমাদের কোর্স ফি 5-7 বছরে যা ছিল একই ফি আছে, দুইবারে দিতে হবে। ক্লাসের প্রথম দিন হচ্ছে তোমাকে প্রথম কিস্তি দিতে হবে, আর 1 মাস পরে তোমাকে দ্বিতীয় কিস্তি দিতে হবে। আর এই সমস্ত ডিটেলস তুমি জানতে গেলে ওরিয়েন্টেশন ক্লাস আসে, এই ডেটগুলোতে এসো। আর আমি পরিশেষে এইটুকু বলবো যে আমার 60 বছরের অভিজ্ঞতা আমি 5 মাসের কন্ডেন্স ফর্মে করে তুমি যখন আসবা তোমার 26 বছরের ব্রেনে আমি আমার 60 বছরের অভিজ্ঞতা ইনসার্ট করব। আমার 60 বছরের শেষ, তোমার 26 বছরের শুরু, তাইলে কেন তুমি একজন উন্নত মানের ডক্টর হতে পারবা না? তো যা হোক, এখন তুমি আমার কাছে পড়ো না পড়ো সেটা বড় কথা নাই, তুমি সম্পূর্ণরূপে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করো। সেই জন্য আমি দোয়া করি অনেক ভালো থেকো।